আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে সাথে আছি আমি তাসলিম আতিথি দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখে দেখে সাক্ষ্য নাও বন্ধের দাবিতে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন যুক্তরাজ্য অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জানিয়েছেন সিইসি সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ সমূলে তুলে ফেলতে হবে বললেন কাদের ডেঙ্গু চিকিৎসায় সরকারের ব্যয় 400 কোটি রোগী প্রতি 50,000 টাকা পুলিশ জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে জানিয়েছে আইজিপি চিকিৎসার নামে তিন নেতা ষড়যন্ত্র করতে গেছেন কিনা প্রশ্ন অনেকের বলেছেন তথ্যমন্ত্রী স্টাফদের কর্মবিরতি মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হচ্ছে ট্রেন চলাচল আবারও সাত কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ জাতীয় অনুষ্ঠানে নজরুলের গান বাজানোর দাবি নাতনির এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ